আমরা কার ফ্যান? আমরা কার ফ্যান? তুষার ফ্যান। তাহলে তুষার দাদা দেখো আমরা তোমার জন্য কি একটা ছোট্ট গিফট উপহার দিচ্ছি দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা খুবই খুবই স্পেশাল। হাই, আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ তোমরা থাম্বনেইল দেখে বুঝতে পারছো, কারণ আমাদের চ্যানেলটা খুলেছে মাত্র এক সপ্তাহে। স্যার, এক সপ্তাহের মধ্যে আমার তোমরা যেভাবে সাপোর্ট করতেছো তার মধ্যেও অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু আমাদের এই কাজ থেমে নেই। আর সবচেয়ে একটা বড় কথা যে আমাদের যে বড় কথা আমাদের যে ইউটিউব চ্যানেলটা স্টোরি অফ ব্লগ চ্যানেল, সেটাই আমি সেদিনকে একদিন আগে সকালে আমি ইউটিউবে যে দেখি যে তুষার দাস নামের একটা আইডি থেকে আমার ইয়ে আসছে। আর আমি কিন্তু তুষার দাসের ভিডিও সবসময় দেখি, কিন্তু আমি প্রথম মনে করছি কি মনে হয় ফেক আইডি, কিন্তু অবশেষে ঢুকে দেখি আইডির মধ্যে যে আমাদের তুষার দাস যার কিনা 65,000 সাবস্ক্রাইবার হতে গেছে, সে আমাদের চ্যানেলে গিয়ে এবং আমাদের ভিডিওতে কমেন্ট করছে। আমি তো দেখে ভাবতেছি যে যে তুষার দাসের মতো একটা ইউটিউবার, এত বড় একটা ইউটিউবার, আমাদের মাত্র 150 সাবস্ক্রাইবার, মাত্র 150 সাবস্ক্রাইবার সেই চ্যানেলে কমেন্ট করছে, আমি তো একটু বিশ্বাস করতে পারছিলাম তার বিশ্বাস করতে পারছিলাম না। পরে আমার বন্ধু মাকসুদ আসলো, তারা দেখালাম, তারপরে তো মানে একটা কথা কি যে সে এত বড় হয়েও যে আমাদের একটা ছোটো চ্যানেলে কমেন্ট করলো, আমি তার যে কি বলে ধন্যবাদ দেবো মানে সেই ভাষাটাই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এখন কি করা, সে থাকি ইন্ডিয়ায়, আমরা থাকি বাংলাদেশ, তা তার জন্যই তার কিছুই। আর একটা কথা আছে যে টাকা পয়সা দিয়ে কখনোই ভালোবাসা কেনা যায় না, কিন্তু পাওয়া যায় না, ঠিক তেমনই তুষারদা থাকে ইন্ডিয়ায়, আর তাকে স্যালুট জানাই। তারপরেও একটা কথা হলো, তার যে আমাদের এলাকায় যে ছোটো ছোটো ভাইরা আছে তার ভিডিওগুলো দেখে, তারা তাদের উদ্দেশ্যে তারা তার জন্য দেখেন কি শত একটা উপহার হিসেবে তার জন্য রেডি করছে। এখন সেই সারপ্রাইজটা যা যার জন্য আজকে ব্লগটা বানানো, সেটা এখন আপনাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা দেখে আসি, চলো। আমরা কার ফ্যান? আমরা কার ফ্যান? তুষার ফ্যান। তাহলে তুষার দাদা দেখো আমরা তোমার জন্য কি একটা ছোট্ট গিফট উপহার দিচ্ছি দেখো। লাভ ইউ দাদা, লাভ ইউ দাদা, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ দাদা। আপনাদের আমরা কার ফ্যান? তুষার ফ্যান। দাদা, তুমি যদি আমাদের ভিডিও অবশ্যই দেখো তাহলে কিন্তু আমাদের জানাবা, কারণ তোমার জন্য এতটুকু কষ্ট করছি, আর তুমি আমাদের ভিডিওগুলো এই যে কমেন্ট করছো আমাদের এত ছোট চ্যানেল, তারপরে তুমি যে আমাদের অনুপ্রেরণা যোগাইছো এর জন্য তোমাকে স্যালুট বস। তুমি যে আরো অনেক অনেক ইউটিউবারদের তুমি দেখছি এইভাবে তুমি তাদের পাশে আসো আর তাদের ভিডিওগুলো দেখো, এর জন্য তোমাকে কি যে বলে আমাদের সেই ভাষা নেই, কিন্তু এই ছোট্ট উপহারটা আমরা বাংলাদেশ থেকে তোমাকে প্রেজেন্টেশন করলাম। তুমি এই ভিডিওটা যদি এখন তুমি দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জানাবা দাদা কেমন লাগলো। তোমরা কার ফ্যান? তুষার দাদা। দাদাকে বাংলাদেশে পেলে কি করবা? অনেক অনেক ভালোবাসা দিবা, তুষার দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ওকে, অভিনন্দন তুষার দাদা আপনাকে। তুষার দাদা, তুমি যদি আমাদের ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাদের জানাবা, কিন্তু কারণ তোমার জন্য কষ্ট হয়নি, বাট এর একটা ভালোবাসা, আর ভালোবাসা কখনোই জানো তো টাকা দিয়ে কেনা যায় না। তুমি যে ছোট ছোট ইউটিউবারদের পাশে যেভাবে থাকো, তুমি ছোট ছোট সেই ইউটিউবারদের একটা আইকন, কারণ তোমার দিকে অনেকেই উৎসাহিত হয়ে ইউটিউবে আসে, আর ঠিক আমরাও তোমার ভিডিওগুলো দেখি, আর দেখার পরে আমাদের এই ব্লগ স্টোরি অফ ব্লগ চ্যানেলটা খোলা। তা দাদা, তুমি যদি দেখো অবশ্যই কিন্তু আমাদের জানাবা, আর তুমি যেভাবে তোমার গল্পগুলো তোমার ব্লগগুলো আমাদের খুব পছন্দ। আর আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর আমার যেসব সাবস্ক্রাইবার আছে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, যা তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো বলে আজকে আমার ভিডিওটা ইউটিউবে একটু ছড়াই গেছে, যার কারণে কিন্তু তুষার দা ইন্ডিয়াতে দেখতে পারছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে তুমি যদি আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের ভিডিওয় একটা কমেন্টস করো, যাতে আমরা বুঝতে পারি যে তুমি আমাদের ভিডিওটা দেখছো। বাই 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 বাই।